সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু বাড়িতেই আর কি, মানে ব্লগ শুরু করলাম। আজকে কোনো ফুড ব্লগ ব্লগ মানে শুরু করছি না, কারণ আজকে বারের দিন। তো বারের দিনে আজকে কোনো আমাদের মানে পেঁয়াজ রসুন এসব জিনিস চলে না। তো আজকে আর ফুড ব্লগ করছি না, আজকে ছোটো করে এমনিতেই বাড়িতে ব্লগটা করছি। তো আমি আমার নিজের বাড়িতে আর কিছু মানে অল্প কিছু জায়গায় মানে সবজি চাষ করেছি, তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। তো এই সেই হচ্ছে আমার যে এটা হচ্ছে মূলো শাক, তারপরে তোমার হচ্ছে সর্ষে শাক, এইসব মানে এতটুকু জায়গার মধ্যে আর কি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওইখানটাতে একটুখানি মানে পালং শাক ফলানো হয়েছে, আর এই সাইডে একটু আর কি ধনে পাতা ফলানো হয়েছে। তো অল্প স্বল্প নিজেদেরকেও মানে চেষ্টা করে দেখতে হয় যে কোনো জিনিস। তো এখন একটু আমি চলে আসলাম সেলুনে, চলে আসলাম কারণ আমার চুল দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, এই কারণে একটু সেলুনে চলে আসলাম। এসে দেখছি এখন মানে ভিড় পড়ে আর কি আমার মানে নাম্বারটা, তো কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। তো দেখি এখানে কতক্ষণ ওয়েট করি। যাই হোক, আজকে একটু ফাঁকা আছে এর জন্য ওয়েট করতে পারছি, না হলে তো অন্য অন্য দিন ওয়েট করাটা সম্ভব হয় না। তো আজকে যেহেতু ফাঁকা আছি, চুল দাড়িটা কেটে নিই, তো দেখি এখানে কতক্ষণ ওয়েট করতে হয়। তো ফাইনালি আমার নাম্বার চলে এসেছে। তো এখন মানে এই দোকানটাতে প্রচণ্ড ভিড় হয়, সামনের দিকে আর কি অনেক লোকজন বসে আছে, তো প্রচণ্ড ভিড় হয়, মানে লাইন পাওয়া মুশকিল হয়ে যায়। তো আমার ফাইনালি আমার হেয়ার কাটিং হয়ে গেছে, মানে চুলটা একটু কাটিয়ে নিলাম ভালো করে, তারপরে দাড়িটা একটু সাইজ করিয়ে নিলাম। আর সামনেই পুজো, একদিন পরেই পুজো, তো পুজোতেও তো একটু গেট আপ নিতে হয় না, তো একটু করে ফেললাম। তো এখন চুলটা কাটিয়ে এসে চানটান করে ফেললাম, চানটান করার পরে এখন মোটামুটি এখন বিকেল হয়ে গেছে। তো এখন তো আজকে তো বাইরের জিনিস মানে খেতে পারবো না, সেটা তো তোমাদেরকে বললামই, আর কিছু অত সেরকম বানাতেও পারবো না হচ্ছে। তো খিদে পেয়ে গেছে, কী করা যায়? তো এখন ভাবলাম যে মানে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেই, কারণ ম্যাগি বানানো মানে খুবই সোজা জিনিস, খালি জলটা গরম করলেই বাস ম্যাগি রেডি। তো চলো এখন ম্যাগিটা রেডি করে খাই, কারণ বিকেল হয়ে গেছে, কিন্তু কিছু আর কি খেতে ইচ্ছে করছে।
তো চট করে বানিয়ে নিয়ে আসি চলো। তো ফাইনালি আমার ম্যাগিটা হয়ে গেছে। আজকে আমি ম্যাগির সাথে একটু টমেটো কেচাপ নিয়েছি। দেখি আজকে খেয়ে দেখি টমেটো কেচাপ মানে কেমন লাগে খেতে ম্যাগির সাথে। কোনোদিন ট্রাই করিনি, আজকে আমি ট্রাই করছি। আর আজকে ম্যাগিটা আমি একটু মানে শুকনা শুকনা করেছি, আজকে মানে ঝোল টাইপের করিনি, আজকে একটু শুকনা শুকনা টাইপের করলাম। তো এখন এটা টেস্টের কি সেই একই টেস্ট, এটা আলাদা করে কোনো টেস্টের কোনো ব্যাপার নেই। যদি অন্য কিছু আরও মিক্স করতাম তাহলে হয়তো টেস্ট অন্যরকম হতো। আমি এটাতে কোনো রকম কিছু মিক্স করিনি, তো এটা যেরকম টেস্ট সেরকমই থাকবে। তো খেয়ে দেখি কেমন হচ্ছে। ও মাই গড, এটাতে লবণ অনেক বেশি হয়েছে, মানে অনেক বেশি বলতে হয়েছে, বেশি হয়েছে কিন্তু খাওয়া যাচ্ছে। ভাগ্যিস টমেটো সস্তা নিয়েছিলাম, এর জন্য হয়তো খেতে পারবো। ও শিট শিট, বেটার। টমেটো সস্তা নিয়ে আমি খুব ভালো কাজ করেছি, কারণ যেটা একটু লবণ লাগছে টমেটো সস মানে দিয়ে খেলে অতটা লবণ লাগছে না, তো ভালো। একটু হয়তো শব্দ হচ্ছে কারণ ফ্যানটা চালিয়েছি, নাহলে প্রচণ্ড গরম। ফ্যানটা চালাতে হয়তো একটু সাউন্ডটা একটু অন্যরকম হবে। তো পুজোর বাজারে তোমাদের কার কী রকম প্ল্যান আছে আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমার কোনো প্ল্যান নেই, তার জন্য তোমাদেরকে জানাতেও পারছি না, প্ল্যান করিনি। হঠাৎ করে হয়েও যেতে পারে, যখন হয়ে যাবে তখন তো তোমাদের সাথে আমি থাকবই, তোমাদের সাথে শেয়ার করবই। তো আপাতত এখন প্ল্যান মতো কিছু হয়নি, তো যখন প্ল্যান হবে মানে হট করেই হবে। আমি জানি আমার বেশিরভাগই হট করেই প্ল্যান হয়ে যায়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারো যে পুজোর বাজারে কীভাবে কাটবে, কি মানে কে কীভাবে মানে প্ল্যান করছো ঘোরার জন্য, সেটাই চাইলে কমেন্ট করতে পারো।
অ্যাকচুয়ালি ম্যাগিটা আমার খুব ফেভারিট একটা জিনিস, যখন তখন করে খাওয়া যায়, খালি একটু গরম জল করতে পারলেই হলো। তো এর জন্য এই জিনিসটা আমার খুব ভালো লাগে, জিনিসটা সবসময়ের জন্যই ভালো লাগে। তো ভিডিওটা আজকে আমি মানে ব্লগটা আজকে আমি বাড়িতেই করলাম, তো বাড়িতে ছিলাম আজকে, তো বাড়িতেই আজকে ব্লগটা করলাম। তো আজকের মতোই এতটুকুই, অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই বাই।